বিজেপি নেতা বিজভূষণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিররা যে আন্দোলন করছিল সেই আন্দোলন এবারে বিজেপির গলার কাঁটা হয়ে দাঁড়ালো। কারণ সামনে বছরে হরিয়ানা বিধানসভা ভোট হতে চলেছে, সেই হরিয়ানা বিধানসভা ভোটে বিজেপি পার্টি গো হারান হারতে চলেছে। কারণ হরিয়ানার বিজেপি নেতারাই এবারে বিজেপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, কারণ বিজেপি নেতা মহিলা কুস্তিগিরদের ধর্ষণ করেছে। সেই ধর্ষক বিজেপি নেতার বিরুদ্ধে হরিয়ানার বড় বড় বিজেপি নেতারা বিজেপি পার্টির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং সামনে বছর হরিয়ানায় বিধানসভা ভোট হতে চলেছে, সেই ভোটে বিজেপি পার্টিকে গো হারান হারাতে চলেছে বিজেপিরই বড় বড় নেতারা। চলুন বিস্তারিত ভিডিওটি দেখে নিন, হরিয়ানায় বিজেপি পার্টি সামনে বছরের ইলেকশনে কিভাবে গো হারান হেরে যাবে, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। জাট ভোট ব্যাংক জোট বাঁধছে, কুস্তিগিরদের চোখের জল হরিয়ানায় বিজেপির ফেরার পথে কাঁটা ছড়াচ্ছে। হরিয়ানা বিজেপির সংখ্যাগরিষ্ঠ নেতারা দলের আনুগত্য মেনে কুস্তিগিরদের বিষয়ে মুখে কুলুপিঠে থাকলেও কয়েকজন সরব হতে শুরু করেছেন। এই সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পেলে পদ্ম ফুলের পাপড়ি খসে পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কুস্তিগিরদের চোখের জল আগামী বছর হরিয়ানা বিধানসভা ও লোকসভা ভোটে বিজেপির পক্ষে জ্বালা ধরাতে চলেছে। যৌন হেনস্থার অভিযোগকে ঘিরে প্রতিবাদের আগুন হরিয়ানার হরাভরা গেরুয়া ময়দানে দাবানলের মতন ছড়িয়ে পড়ার পথে। বিজেপি এখন গুরুত্ব না দিলেও হারে হারে যার মূল্য চোকাতে হতে পারে হরিয়ানির রাজনীতিতে। হরিয়ানা বিজেপির সংখ্যাগরিষ্ঠ নেতারা দলের আনুগত্য মেনে কুস্তিগিরদের বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও কয়েকজন সরব হতে শুরু করেছেন। এই সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পেলে পদ্মফুলের পাপড়ি খসে পড়তে পারে, কারণ রাজ্য রাজনীতিতে এই কাজে হাওয়া দিতে শুরু করেছে বিরোধী দল কংগ্রেস। তবে শুধু হরিয়ানা নয়, মহারাষ্ট্রেও বিজেপিতে কুলকে না পাওয়া সাংসদ প্রীতম মুন্ডে এবং তাঁর দিদি পঙ্কজা মুন্ডে দলের বিরুদ্ধে সরব হয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডের এমপি কন্যা প্রীতম বলেছেন কুস্তিগিরদের অভিযোগ অবিলম্বে খতিয়ে দেখা উচিত। দলের সাধারণ সম্পাদক পঙ্কজের বক্তব্য, এই বিজেপি তাঁর দল নয়। উল্লেখ্য, সাক্ষী মালিক, বিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া এরা তিনজনেই হরিয়ানার বাসিন্দা। কুস্তিগিরদের ক্ষোভকে বিজেপি বিরোধী লোকসভা ভোট এবং আগামী বছর অক্টোবর মাস নাগাদ হতে চলা বিধানসভা নির্বাচনে হাতে গরম ইস্যু করতে কোমর বেঁধেছে। হরিয়ানায় জাটদের ওপর কংগ্রেসের ভালো প্রভাব রয়েছে এবং আন্দোলনকারী অধিকাংশ কুস্তিগিরই জাট সম্প্রদায়ের। এবার কুস্তিগিরদের মঞ্চে হরিয়ানার কৃষক আন্দোলনের নেতারা সামিল হওয়ায় সর্বতোভাবে জাটরা বিজেপির বিরুদ্ধে চলে যেতে পারে, যার ফায়দা তোলার জন্য মুখিয়ে রয়েছে কংগ্রেস। উল্লেখ্য, হরিয়ানার বাসিন্দাদের 30% জাট, 90 আসন বিশিষ্ট বিধানসভার 40 আসনেরই ভাগ্য বিধাতা জাট ভোট। কৃষকদের লাগাতার আন্দোলনের মুখে কৃষি আইন প্রত্যাহারের পর থেকে বিজেপির শরিক জেজেপির ওপর চাপ বাড়ছে গেরুয়া শিবির ত্যাগের জন্য, কারণ লোকদল ভেঙে তৈরি হওয়া এই দলেরও মূল শক্তি জাট ভোট। সুতরাং দেশ ও দশের দাবি মেনে কুস্তি ফেডারেশনের সভাপতি বৃজভূষণ শরণ সিংকে নিয়ে বিজেপি যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারবে ততই লোকসভা ভোটে জাটদের মন জয়ের কাজ ত্বরান্বিত হবে।